স্ত্রীর পাঁচটি কাজ যা স্বামীর মন ভেঙে দেয় আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমানে অনেক স্ত্রীদের অভিযোগ তাদের স্বামী তাদের ভালোবাসে না আপনি পাঁচটি কাজ করে স্বামীর মন ভেঙে দেননি তো আপনারা যদি জানতে চান সেই পাঁচটি কাজ কি আর কেউ যদি সেই পাঁচটি কাজ করে ফেলে স্বামীর মন ভেঙে ফেলে তাহলে এখন কি করবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মাই হ্যাপি লাইফ সাতশো ছিয়াশি একজন স্ত্রী যে পাঁচটি কাজ করলে স্বামীর মন ভেঙে যায় এক অবহেলা করা একজন স্ত্রী যদি নিজের স্বামীকে অবহেলা করেন তাহলে স্বামী অত্যন্ত কষ্ট পান যেমন ধরুন স্বামী কোনো কাজ করার জন্য আদেশ করলেন আর স্ত্রী শুনেও না শোনার ভান করে রইলেন এতে স্বামী অত্যন্ত কষ্ট পান এর জন্য আলেম ওলামাগণ বলেন কখনো কোনো স্ত্রীর উচিত হবে না তার স্বামীর কোনো আদেশ নিষেধ অমান্য করা অথবা এই পর্যায়ে মৌনতা প্রদর্শন করা তাকে অবহেলা করলে সে অনেক মনকষ্টে ভুগে দুই ঘৃণা করা অনেক সময় স্বামী নিজের স্ত্রীকে ভালোবেসে খুনশুটি করেন মুখে খাবার তুলে দেন আদর ভালোবাসার চেষ্টা করেন যেমন ধরুন কোনো স্বামী খাবার খাচ্ছেন পাশে স্ত্রী বসে রয়েছে তখন স্ত্রীর মুখে দু লোকমা খাবার তুলে দিতে স্বামীর মন চাইল এবার স্বামী আদর করে এক লোকমা খাবার স্ত্রীর মুখে দিতে চাইল আর সাথে সাথে স্ত্রী সেই খাবার খেতে অস্বীকার করলেন স্বামী সাথে সাথেই প্রশ্ন করলেন তুমি কেন খাবার খেতে চাও না আমার হাতে স্ত্রী সাথে সাথে উত্তরে বললেন আমি অন্যের হাতের খাবার খাই না আমার ঘৃণা লাগে এছাড়া স্বামী যে গ্লাসে পানি পান করলেন সেই গ্লাসে পানি পান না করা হাদিস থেকে জানা যায় আমাদের আম্মাজান রাদিয়ান সব সবসময় রাসুলে পাক সালালসাল্লাম পানি পান করার পরে গ্লাসের যে পাশে মুখ দিয়ে পানি পান করতেন তিনি সেই পাশে মুখ দিয়ে পানি পান করতেন আর রাসুলে পাক সালাল উয়াসাল্লাম এই দৃশ্য দেখে অত্যন্ত খুশি হতেন পরবর্তীতে আম্মাজান আয়েশা রাদিয়ানহু আবার যখন পানি পান করার সময় গ্লাস হাতে নিতেন আর পানি পান করার পরে গ্লাস রেখে দিতেন রাসুলে পাক সাল্লা অত্যন্ত মহব্বত করে ঠিক সেই পাশেই আবার পানি পান করতেন এই সম্পর্কগুলো রাসুলে পাক সাল্লাহসাল্লাম স্বামী স্ত্রীর মধ্যে আদর্শ রূপে আমাদের জন্য রেখে গেছেন আবার যেমন ধরুন বর্তমান সমাজে অনেক স্বামীরাই সারাদিন অফিস করে বাসায় আসে আর তখনই সারাদিনের শ্রান্ত পরিশ্রান্ত ব্যক্তিকে স্ত্রী বলে বসেন উফ কি দুর্গন্ধ আসছে তোমার শরীর থেকে তাহলে সেটি স্বামীর অন্তরে অনেক আঘাত দেয় বর্তমান স্ত্রীরা তো হর হামেশায় বলে থাকেন তোমার গা থেকে দুর্গন্ধ আসছে তাড়াতাড়ি গোসল করে এসো জামা কাপড় খুলে এসো উফ থাকা যাচ্ছে না এই সকল ছোটোখাটো বিষয় নিয়ে অনেক স্ত্রীরা তার স্বামীকে অনেক আঘাত দিয়ে থাকেন আর স্ত্রীর মুখের এই সকল কথা স্বামীর অন্তরে অনেক আঘাতের সৃষ্টি করে কেননা স্বামীরা অনেক ভালোবেসেই পাশে বসেন কথা বলার চেষ্টা করেন বা খাবার তুলে দিতে চান সেখানে স্ত্রীর এমন ঘৃণা ভরা কথা স্বামীর মন ভেঙে চুরমার করে দেয় তিন স্বামীর সামনে হর হামেশাই অন্য পুরুষের সুনাম করা অনেক স্ত্রী হর হামেশাই স্বামীর সামনে অন্য পুরুষের সুনাম করে থাকেন আর এই সুনাম করতে গিয়ে প্রায়ই স্বামীকে কটাক্ষ করেন দেখো তুমি কিভাবে চলো সে কত ভালো সে কত সুন্দর হয়ে চলে সুন্দর পোশাক পরিধান করে কত ইনকাম করে দেখেছো তোমার দ্বারা কখনোই এসব হবে না তোমাকে বিয়ে করে ভুল করেছিলাম তোমার সঙ্গে ঘর সংসার করে কোনো শান্তি পাচ্ছি না আমি মেয়ে হয়েছি দেখেই তোমার সাথে সংসার করছি অন্য কেউ হলে সংসার করতো না এইভাবে কথা বললে স্বামীর অন্তরে অনেক আঘাতপ্রাপ্ত হয় অনেক স্বামীর চোখ দিয়ে তো নীরবে অশ্রু ঝরে মহান আল্লাহ রাবুল আল পবিত্র কোরআনে বলেছেন হয়তো এমনও হতে পারে যা তোমরা পছন্দ করছো না আল্লাহ রাবুল আল আমিন তার মধ্যে তোমাদের কল্যাণ নিহিত রেখেছেন চার পর পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা এটি অত্যন্ত জঘন্য নোংরা ও অশ্লীল কর্মকাণ্ড কোনো স্বামী চাইবে না তার স্ত্রী অন্য কোনো পুরুষ মানুষের সাথে সম্পর্ক রাখো। তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলুক তার সাথে কুশল বিনিময় করুক তাকে ঘরে ডেকে এনে মেহমানদারি করুক এগুলো স্বামীর অন্তরে অনেক কষ্ট দেয় একজন স্বামী সবসময় চান তার স্ত্রী তার সাথে বসে কথাবার্তা বলুক তার সাথেই হাসাহাসি করুক এখন যদি কোনো বোন পরপুরুষের সাথে এমন কাজটি করেন তাহলে স্বামী অত্যন্ত কষ্ট পান পাঁচ শ্বশুর শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করা কোনো স্ত্রী শ্বশুর শাশুড়ি তথা তার মা বাবার সাথে বিতর্ক করুক এমনটি কোনো স্বামী চান না স্বামী কখনই চান না তাদের আদেশ অমান্য করুক তাদের গালাগালি করুক তাদের সাথে সবসময় ঝগড়া বাঁধিয়ে রাখুক আর এমনটি যদি কোনো স্ত্রী করে থাকেন তাহলে তিনি তার স্বামীকে অনেক কষ্ট দিচ্ছেন তাই স্বামীর বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করা বেয়া করা কোনো স্ত্রীর জন্য কুস্মিন কালেও উচিত নয় কোনো বোন যদি স্বামীর সাথে এমন অন্যায় করে থাকেন তাহলে এখনই স্বামীর কাছে ক্ষমা চেয়ে পরিশুদ্ধ হয়ে নিন দেখবেন আপনার স্বামী খুশি হয়ে আপনাকে অবশ্যই আবার ভালোবাসবে যে কোনো ছেলেই তার বাবা মায়ের সাথে তার স্ত্রীর সুসম্পর্ক অনেক বেশি ভালোবাসে এবং পছন্দ করে সেই সকল ছেলেরাই দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি সুখী যাদের স্ত্রীরা তাদের বাবা মায়ের প্রতি সবচেয়ে ভালো ব্যবহার করে স্বামী যদি সৎ হয় তাহলে তাকে কোনোভাবেই আঘাত দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না কারণ রাসলে পাকসাল্লা সাল্লাম বলেছেন কোনো স্ত্রী মারা যাওয়ার সময় তার স্বামী যদি তার উপর খুশি থাকেন তাহলে সে জান্নাতি হয় সুতরাং স্বামীকে খুশি রাখা একজন স্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য আশা করি স্ত্রীর যে পাঁচটি কাজ স্বামীর মন ভেঙে দেয় আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন যারা আজকে প্রথম আমাদের ভিডিও দেখলেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ প্লিজ সাবস্ক্রাইব মাই হ্যাপি লাইফ সাতশো ছিয়াশি সুখী জীবন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন